ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে এবার পর্যটন বর্ষ উপলক্ষে সমুদ্র সৈকত কক্সবাজারকে ফ্রি ইন্টারনেট বা ওয়াইফাই সেবার আওতায় আনা হয়েছে। এছাড়াও সাগরকন্যা কুয়াকাটাকে একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে ওয়াইফাই জোন করা হবে। সিলেটের কিছু কিছু পর্যটন এলাকাকে ওয়াইফাই জোন করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, পর্যটন বর্ষ উপলক্ষে গাইড ট্যুর দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করা হয়েছে। এখান থেকে যে কেউ বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবে বলে জানান তিনি। আমরা ইতিমধ্যেই কক্সবাজারকে সার্ফিং সিটি আমরা করেছি, আমাদের সাথে ICT মন্ত্রণালয় এবং অন্যান্য তাদের যে স্টেক হোল্ডার যারা ছিল প্রাইভেট টেলিফোন কোম্পানিস, তাদের সাথে মিলে আমরা কক্সবাজারের ওয়াইফাই জোনের মধ্যে আমরা নিয়ে চলে এসেছি। আমরা এটাকে সুন্দরবনেও এক্সটেন্ড করবো বলে ঠিক করেছি। আর সবচেয়ে বড় উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে যে আমরা আভ্যন্তরীণ ট্যুরিজমকে অনেক জোর দিচ্ছি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক বলেন, পর্যটন বর্ষ উপলক্ষে বিভিন্ন ট্যুর অপারেটরদের প্রশিক্ষিত করা হবে। এর মধ্যে যারা বেশি সক্রিয় তাদেরকে বেছে নেওয়া হবে। এছাড়াও বর্ষটি উপলক্ষে বিশ্বের স্মারক ডাক টিকিট বের করার কাজ চলছে এবং দ্রুতই সেটি প্রকাশিত হবে বলে জানান তিনি। আমাদের ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের যে যত অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলিকে আমরা নিয়ে আসছি এবং বিশ্বের যেখান থেকে নক করো কেগুলি আমাদের জানতে পারে, আমাদের ডেস্টিনেশান কী, আমাদের পলিসি কী, আমাদের ফর্মুলেশান কী, আমাদের অ্যাক্টিভিটিস কী। আমাদের পরিকল্পনা আছে কুয়াকাটা বিচ, পরে আমরা সিলেটে জোন বিচ সিরিজ আমরা ICT জোনে করবো বলে আমাদের চিন্তাভাবনা আছে। তবে শুধু সরকারি পৃষ্ঠপোষকতা নয়, দেশের পর্যটন অঞ্চলগুলোকে তথ্য প্রযুক্তির আওতায় আনতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।